দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি আমরা জানি। আমরা জানি যে এই সূত্রটি হলো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। কিন্তু কিভাবে এই সূত্রটি তৈরি করা যায় সে বিষয়ে আমরা কি জানি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলব। আমরা জানব কিভাবে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এই সূত্রটি তৈরি করা যায়। ধরা যাক আমাদের কাছে দুটি সরলরেখার সমীকরণ আছে। একটি সমীকরণ হলো y ইকুয়াল টু m1 x প্লাস c1 এবং আরেকটি সমীকরণ হলো y ইকুয়াল টু m2x প্লাস c2। এই সরলরেখা দুটি যদি আমরা আঁকি তাহলে ধরা যাক এটি হলো x অক্ষ, এটি হলো y অক্ষ, এটি মূলবিন্দু, এখানে এই রেখাটির নাম হলো AB এবং এই রেখাটির নাম হলো CD, অর্থাৎ এই সরলরেখাটি AB এবং এই সরলরেখাটি CD দ্বারা প্রকাশিত। এই AB এবং CD রেখা দুটি পরস্পর E বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লক্ষ্য করছি এখানে একটি কোণ তৈরি হয়। আমরা ধরি এই কোণটির নাম হলো AEC। আমরা ধরি এই AEC কোণের মান হলো থিটা, অর্থাৎ AEC এই কোণটির মান হলো থিটা। আমরা লক্ষ্য করছি যে এখানে আরও তিনটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে মোট চারটি কোণ তৈরি হয়েছে। এর মধ্যে এই একটি কোণ, এই একটি কোণ এবং এই একটি কোণ। এর মধ্যে এই কোণটি এই কোণটির সমান, অর্থাৎ AEC এই কোণটি AEC কোণটি BED কোণের সমান এবং BEC এই কোণটি DEA এই কোণটির সমান, অর্থাৎ এই কোণটি হবে এই কোণটির সমান এবং এই কোণটি এই কোণটির সমান, কারণ এরা বি প্রতীক কোণ। এখন AEC কোণ, এই কোণটির মান আমরা ধরেছি থিটা। এবার আমাদের যে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া ছিল y ইকুয়াল টু m1 x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2 x প্লাস c2, এখানে এই প্রথম সরলরেখার ঢাল হচ্ছে m1। মনে করি প্রথম সরলরেখাটা যদি x অক্ষের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করে তাহলে m1 ইকুয়াল টু হবে ট্যান থিটা 1 এবং একইভাবে এই দ্বিতীয় সরলরেখাটা যদি x অক্ষের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করে তাহলে m2 ইকুয়াল টু হবে ট্যান থিটা 2। এবার আমরা এখানে একটি ত্রিভুজ পাই, এই ত্রিভুজটির নাম হচ্ছে AEC ত্রিভুজ। এই AEC ত্রিভুজের এই কোণটির মান আমরা বের করব অন্য যে দুটি কোণ আছে সেই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণটির মান যদি থিটা হয় তাহলে এই কোণটির মান হবে 180° মাইনাস থিটা, অর্থাৎ EAC এর মান হলো পাই মাইনাস থিটা 1। যেহেতু এই কোণটির মান থিটা 1, কাজে এই কোণটির মান হবে পাই মাইনাস থিটা 1, অর্থাৎ এই কোণটির মান হলো পাই মাইনাস থিটা 1। তাহলে এখানে আমরা যেই ত্রিভুজটি লক্ষ্য করছি AEC ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 2 সমকোণ। তাহলে একটি কোণ হলো থিটা, আরেকটি কোণ হলো থিটা 2, আরেকটি কোণ হলো EAC, এই কোণের মান হলো পাই মাইনাস থিটা 1। এই তিনটি কোণের সমষ্টি হলো, যোগফল হলো পাই। এবার আমরা পাই এবং পাইকে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা পাই থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2, অর্থাৎ থিটা 1 থিটাকে আমরা বাম পাশে রাখলাম
এই থিটা ওয়ানকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে এটা প্লাস হবে, আর থিটা টুকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে এটা মাইনাস হবে। আমরা পাই থিটা এর মান হলো থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে থিটা হচ্ছে এইসি, তাহলে এইসি এর মান আমরা পাই থিটা ওয়ান বিয়োগ থিটা টু। আমরা জানি থিটা ওয়ান হচ্ছে যে এ বি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো, অর্থাৎ বি এ এক্স কোণ, আর থিটা টু হচ্ছে সিডি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করলো, অর্থাৎ ডিসিএক্স ডি সি এক্স। এবার আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী যে কোণ সে কোণটির মান আমরা জানি এইসি। ধরা যাক এইসি এই কোণটির মান আমরা যদি লিখি ট্যান এইসি ইকুয়াল টু হবে, এই কোণটির মান আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু হলো থিটা ওয়ান মাইনাস থিটা টু। এবার ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা টুর একটি সূত্র আমরা জানি, সেই সূত্রটি হলো এরকম, ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান থিটা ওয়ান ট্যান থিটা টু। এবার থিটা ট্যান থিটা ওয়ান এবং ট্যান থিটা টুর মান আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। অর্থাৎ আমরা জানি ট্যান এইসি এর মান হল ট্যান থিটা ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এবার এখান থেকে আমরা পাই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। আমরা এই সূত্রটি পেলাম, এটি হচ্ছে আমাদের সেই সূত্র। আমরা আগেই বলেছি এখানে যে চারটি কোণ তৈরি হলো এর দুটি কোণ সমান, কাজেই এটি সমান এটি এবং এই কোণটি সমান এই কোণটি। এখন আমরা এই কোণ থেকে যদি এই কোণের মান বের করতে চাই, অর্থাৎ এই ট্যান থিটা এর মাধ্যমে আমরা বি ই সি অথবা ডি ই এ এর মান যদি বের করতে চাই, তাহলে ধরা যাক এবার আমরা এই বি ই সি এর মান বের করব। আমরা জানি ট্যান বি ই সি ইকুয়াল টু হবে ট্যান পাই মাইনাস থিটা। পুরোটা যদি 180 ডিগ্রি হয় পাই হয় তাহলে 180 ডিগ্রি থেকে এই থিটা বাদ দিলে আমরা এই কোণটুকের মান বের করতে পারবো। তাহলে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি মাইনাস ট্যান থিটা। মাইনাসটাকে রেখে ট্যান থিটার মান একটু আগে আমরা জেনেছি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এখান থেকে আমরা পাই বি ই সি ইকুয়াল টু হলো ডি ই এ, এই যে কোণ বি ই সি ইকুয়াল টু ডি ই এ ইকুয়াল টু হলো মাইনাস ট্যান ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এই দুটি সূত্রকে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, এখানে হলো মাইনাস ট্যান ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, আর এখানে হলো প্লাস, অর্থাৎ এর আগে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস ট্যান ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম টু। এবার এই দুটিকে একত্রে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ট্যান ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। অর্থাৎ এই সূত্র দিয়েই আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ এর মান বের করতে পারি। এবার আমরা এই সূত্রটি একটু এক্সটেনশন জানব, অর্থাৎ আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু হলো এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। দুটি সরলরেখা, একটি সরলরেখা যদি এরকম হয় একটি সরলরেখা যদি এরকম হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো এটি। এবার এই সরলরেখা দুটি যদি একটি অপরটির সমান্তরাল হয় এরকম হয়,
অর্থাৎ তাহলে আমরা লক্ষ্য করছি এরা পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ এরা পরস্পরের সাথে শূন্য ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকুয়াল টু শূন্য। এবার আমরা বজ্রগ্রহণ করে পাই এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল টু শূন্য। এখান থেকে আমরা লিখতে পারি এম ওয়ান ইকুয়াল টু এম টু। এটি হলো একটি শর্ত, অর্থাৎ দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তার ঢাল দুটি সমান হবে। এবার আমরা যদি এরকম দুটি সরলরেখা চিন্তা করি, একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপরে লম্ব, এই সরলরেখাটির নাম ধরা যাক ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান, এবং এই সরলরেখাটির নাম হলো ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু। তাহলে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এর মান হবে ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি ইনফিনিটি, যদি এটার মান আনডিফাইন্ড কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার জন্য লিখতে পারি ইনফিনিটি। তাহলে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকুয়াল টু ইনফিনিটি। এবার আমরা যদি বজ্রগ্রহণ করি তাহলে পাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ইনফিনিটি। এবার কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ দিলে এটা শূন্য হয়, তাহলে ওয়ান প্লাস এম ওয়ান এম টু এর মান হবে শূন্য। এখান থেকে আমরা পাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এর মান শূন্য। এখান থেকে আমরা লক্ষ্য করছি এখান থেকে আমরা পাই এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটি হচ্ছে আমাদের আরেকটি শর্ত। তার মানে আমরা জানলাম দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র, এবং সেখান থেকে আমরা দুটি শর্ত পেলাম। একটি হচ্ছে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তার শর্ত, সেই শর্তটি হলো এম ওয়ান ইকুয়াল টু এম টু, এবং সরলরেখা দুটি যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান।